হ্যালো ভিউয়ার্স, ইপসন L130 এই প্রিন্টারটির যে প্রবলেম হয়েছে সেটা আমরা এখন দেখব যে আসলে এই প্রিন্টারটি কী প্রবলেম হচ্ছে। তো চলুন দেখি প্রিন্টারটি অন করে যে প্রিন্টারটি কী প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা খুব খেয়াল করে দেখবেন যে প্রিন্টারটি কী প্রবলেম। প্রিন্টারটির প্রবলেম আপনার দেখা যাক, তো বন্ধুরা প্রিন্টারটি আমরা রেডি হচ্ছে কিনা সেটা আগে দেখে নেবো, তারপর কিনে নেবো কম্পিউটার থেকে। প্রিন্টারটি সম্ভবত আপনার ওই বেলের সমস্যা, কারণ বেলটা অনেক স্লিপ হয়ে গেছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তারপরে চলুন দেখি আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিব এখন, যে কম্পিউটার থেকে প্রিন্টারটি প্রিন্ট নেয় কিনা। দেখি প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, আমরা একটা প্রিন্ট দিচ্ছি প্রিন্ট কম্পিউটার থেকে। এই প্রিন্টটি আসলে কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়ার পরে এই প্রিন্টারটি কোনো কাজ করতেছে কিনা সেটা দেখবো, কোনো প্রবলেম থাকলে সেটাও দেখবো। তো আমরা একটু ওয়েট করি যে প্রিন্টারটি আমাদের কী ফলাফল দেয়। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করে দেখছেন প্রিন্টারটি যে জোরে একটা শব্দ হচ্ছে আর লেখাগুলো দেখেন। তো আমরা একটু আর একটু ভালো করে একটা প্রিন্ট দেখবো। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ আমরা একটা নতুন একটা পেজ দিয়ে প্রিন্টারটি প্রিন্ট দেখবো। একটু ভালো করে খেয়াল করে প্রিন্টারটা প্রবলেম দেখুন, ডবল ডবল লেখা আছে। তো আমরা এটাকে এখন ঠিক করব। অনেকে অনেকে বলবে এটাকে হাড়ির প্রবলেম, যেমন হেডের প্রবলেম বলবে অনেকে, অনেকে হাড়ির প্রবলেম বলে, অনেকে বলে থাকে যে আপনার হেড কেবলের প্রবলেম। আসলে এটা কোনো হাড়ির প্রবলেমও না, হেডের প্রবলেমও না, হেড কেবলের প্রবলেমও না। আমরা এটাকে ঠিক করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা একটু ধীরে সুস্থে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক, আর বেশি দেরি করব না।
আমাদের মূল টার্গেট আমরা এই প্রিন্টারটি ভালো করব কিভাবে ভালো করব সেটা আপনারা দেখুন তো বন্ধুরা প্রিন্টার আমরা খুললাম খুলে না খুললে আসলে হেডটা বের করা যাবে না কারণ আমাদের যে মূল টার্গেট সেই জায়গায় যাবো আমরা এখন এটা মোটরের নাট তো বন্ধুরা আমরা কিস চেঞ্জ করবো এবার একটু আপনাদের বোঝাই এটা হচ্ছে কিন্তু প্রিন্টারের হেডবেল বলে তো এই হেডবেলটার প্রবলেম যদি বলেন যে হেডটা চলতেছে তো হেড চললেও এই প্রিন্টারের হেডবেলে কিছু কিছু দাঁত আছে দাঁতগুলো আপনার ক্ষয়ে গেছে তো দেখুন আমরা দেখি দেখাই আপনাদের এই দাঁতটা কীভাবে ক্ষয়ে গেছে প্রিন্টারের হেডবেল দেখুন দেখুন বন্ধুরা মনে হচ্ছে তেলাকাটা কেটেছে তো আমরা এটাকে চেঞ্জ করব তারপরে আপনাদেরকে আবার প্রিন্ট দিয়ে দেখাবো তো চলুন আমরা একটা নতুন হেডবেল নিই তো বন্ধুরা আপনারা একটা জিনিস না বললে নয় সেটা হচ্ছে কেন আপনারা আমাদের কাছে প্রিন্টারের যত স্পেয়ার পাস পাবেন গেমস কম্পিউটার পয়েন্ট সাতক্ষীরা তো এখানে আপনার সব ধরনের প্রিন্টারের এক্সপায়ার পাস পাবেন অল্প দামে ঢাকা থেকে আনা লাগবে না আপনাদের আর আমরা এখান থেকে আপনাদের কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো সাতক্ষীরা বা অন্য কোনো জায়গায় তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখুন কীভাবে বেল লাগাতে হয় এটা হেড এটা সেন্সর হেড সেন্সর
তো বন্ধুরা এখন আমাদের প্রিন্টারটি হাফ কমপ্লিট। আমার একটা প্রিন্ট আনতে চাই, দেখুন যে প্রিন্টারটি কি অবস্থা। চলুন প্রিন্টারটি অন করি। বন্ধুরা আপনাদের কি মনে আছেন? আপনাদের তো যথেষ্ট পরিমাণ মনে থাকার কথা, কারণ বেশি একটা ভিডিও না, অল্প 15 মিনিটের একটা ভিডিও। তো আগে যে প্রিন্টটা দেখাইছিলাম, যে আপনাদের ডাবল ডাবল পেজ ডাবল ডাবল লেখা আসতেছে, তো আমরা আজকে এটা দেখবো। এবার দেখবো আসলে প্রিন্টারটি ঠিক হয়েছে কি না, ঠিক হয়নি তো এর মধ্যে আমরা একটু রোলার একটু আপনার ইঞ্জিন অয়েল দিব, যাতে রোলারটি ভালো থাকে। ভালো করে দেখুন, আমরা একটু ইঞ্জিন অয়েল দিচ্ছি, ইঞ্জিন অয়েল দিলে এই জিনিসটা ভালো থাকে। তাই আমরা একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম। বন্ধুরা বন্ধুরা প্রিন্টারটির হেড কেবল খোলার পরে একটু দেরি হয় প্রিন্টারটি রেডি হতে। আমরা একটা প্রিন্ট দিই, কম্পিউটার থেকে নট রেডি প্রিন্টার। আমরা প্রিন্টারে কেবলটা লাগাইনি, কেবলটা লাগাইনি। বন্ধুরা ভালো করে খেয়াল করবেন যে পেজটা কেমন আসে, আপনাদের উপর ভরসা আমার। বন্ধুরা আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্টারটি রেডি প্রিন্ট দিছি। এবার প্রিন্ট হবে একটা, হ্যালো বন্ধুরা আমাদের প্রিন্টারটি রেডি হয়েছে আল্লাহর রহমতে। তো এ হচ্ছে কেন আপনাদের আজকে ভিডিওটি দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম যে আসলে কী হয় না হয়। তো থ্যাংক ইউ গড যে প্রিন্টারটি আল্লাহর রহমতে ভালো হয়েছে, আর আপনাদের দোয়াই। দেখুন কোথাও কোনো ডাবল থাক নেই। আর আগের প্রিন্টারটি প্রিন্টারটি দেখুন, এই যে আগের প্রিন্টার দেখছেন, এবার সেখানে প্রিন্টারটি প্রবলেম ছিল। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, আমাদের বা আমার ভিডিও আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখে দেবেন, যাতে আপনি নতুন ভিডিওটি আগে পেতে পারেন। বন্ধুরা আপনারা আমাদের আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, যে কোনো প্রবলেম আপনি আমার কাছে শুনতে পারেন। আমার ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া আছে, আমার যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে ফোন দিয়ে আপনারা অনেকের যে সুবিধাগুলো মেটাতে পারেন।
তো বন্ধুরা প্রিন্টারটিতে ওকে, আপনাদের থেকে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।